বলতে না বলতে ব্লগ নাম্বার 28 নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে আমরা ব্লগ নাম্বার 28 এ যাব হচ্ছে, আমার আম্মু খুব গুরুতর অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার এবং কি বিভিন্ন রকমের হার্টের রোগের কারণে আক্রান্ত। তো ওনার জন্য আমি কবুতর বাচ্চা কিনতে যাব। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ব্লগ করে ফেলি। তো আমাদের এলাকায় কীরকম বাজার মিলে, কবুতরের বাজার বা আপনার হাঁস মুরগির বাজার কীরকম মিলে, তাহলে আপনাদেরকে ওটা দেখাবো। আজকে আমরা যাবো হচ্ছে চাপড়াশিনি হাট বাজার। চলুন চাপড়াশিনি হাট বাজার থেকে আমরা এক ফলকে এক সিনেমাটিক শটে ঘুরে আসি। গাইজ, আমাদের বাড়ি থেকে বসুরহাটের ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। আমি এখন রিক্সাতে করে প্রথমে বসুরহাট বাজারে যাব। গরু বাজারের কিছু দূর আগে এই জায়গাটির নাম হচ্ছে বটতলি। আমরা এখন আছি বসুরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে। সামনে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তাকিয়া মসজিদ বা তাকিয়া বলা হয়। এই তাকিয়া মসজিদের সামনে আমরা নেমে যাব। এখান থেকে যাব হচ্ছে আমরা 0 পয়েন্ট। চলুন আমরা 0 পয়েন্টে চলে যাই। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সামনে তিন রাস্তার মোড়, এটির নাম হচ্ছে নিত্যনন্দের মোড়। মানে হচ্ছে এখানে একটি বড় ওষুধ দোকান আছে, ওষুধ দোকানটির নাম হচ্ছে নিত্যনন্দ। আমরা 0 পয়েন্ট থেকে হাতের বাম পাশে দেখতে পারবেন হচ্ছে ভাবনি বাংলা বাজারের সিএনজি এবং চাপড়াশির হাটের সিএনজি। চাপড়াশির হাট বসুরহাট থেকে দীর্ঘ 8 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন চাপড়াশির হাটে সিএনজিতে উঠব। এখন আপনারা যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বসুরহাট কোম্পানিগঞ্জ থানা। এবং সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বসুরহাট কোম্পানিগঞ্জের উপজেলা। বসুরহাট কোম্পানিগঞ্জ পার করে আমরা চলে আসলাম মিনারাজু স্কুলের সামনে। একটা ব্যাক আছে, এই জায়গা দিয়ে সবসময় খেয়াল করবেন, সিএনজি চালককে বলে দেবেন সিএনজিটা স্লো করে চালানোর জন্য, কারণ এখান দিয়ে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে ট্যাকের বাজার। ট্যাকের বাজার পার করে আমরা চলে আসলাম ফায়ার সার্ভিস। বসুরহাট কোম্পানিগঞ্জের আগুন লাগলে নিয়ন্ত্রণ আনার জন্য এটি হচ্ছে বসুরহাট কোম্পানিগঞ্জের ফায়ার সার্ভিস। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে নতুন বাজার। আমরা নতুন বাজার পার করে চলে আসলাম ফেসকারহাট চৌরাস্তায়। ফেসকারহাট চৌরাস্তা থেকে একটি রোড গিয়েছে ভাবনি বাংলা বাজারের দিকে, আরেকটি রোড গিয়েছে 16 নম্বরের দিকে। আমরা এখন যাব হচ্ছে হাতের বাম পাশে চাপড়াশিহাটের দিকে। আমরা অলরেডি চলে আসলাম চাপড়াশিহাট বাজারে। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চাপড়াশিহাট বাজার। এবং এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটির এক ফাঁশ হচ্ছে কোম্পানিগঞ্জ এবং অপোজিট ফাঁশ হচ্ছে কবিরহাট। কবিরহাট হচ্ছে চাপড়াশিহাট, কবুতর বাজার হচ্ছে কবিরহাট বাজারের মধ্যে পড়ে। চলুন তাহলে, এটি হচ্ছে বসুরহাট কোম্পানিগঞ্জের বাহিরে কবিরহাটের মধ্যে গরু ছাগল হাট বাজার। দেখুন, এটা হচ্ছে গরু ছাগলের হাট বাজার এবং এখানে ছাগলগুলো অলরেডি বিক্রি হইতেছে। গাইজ, অলরেডি আমি চলে আসলাম কবুতর বাজারে। সামনে যে কবুতরগুলো বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি দেখতেছি কেনার জন্য। কবুতর বাচ্চাগুলো অনেক ছোট ছোট,
এবং কি যারা কবুতর বাচ্চা কিনতে কবুতর বাজারে যাবেন, দু তিনটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। বাচ্চাগুলো অনেক সময় ব্যাপারীরা বিক্রি করার জন্য নিয়ে থাকে, নিয়ে তারা পানি খাওয়িয়ে রাখে, পানিটাকে খাওয়িয়ে তাদেরকে বেঁচে রাখে, বাঁচিয়ে রাখে। এবং কি আর কিছু দালাল আছে কবুতর বাজার এবং কি হাঁস মুরগি বাজারে, ধরেন দালালগুলো থাকে, যখন আপনি কবুতর কিনতে যাবেন তখন সে আপনার সাথে অনেকগুলো ঝগড়া করবে, অনেক কিছু করবে। দেখুন, আমাকে অনেকজন কবুতর বাচ্চা দেখাচ্ছে কিন্তু কবুতর বাচ্চাগুলো আমার পছন্দ হচ্ছে না। কিন্তু গাইজ, এখন কিছুক্ষণ পরে যে বাচ্চাগুলো দেখতে পারবেন, এই বাচ্চাগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই বাচ্চাগুলো খুব বড় বড় বাচ্চা এবং কি আমার খুব ভালো লাগছে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমার সাথে একটা দালালের সাথে একটা ঝগড়া হয়েছিল, তো আমার যদি দোষ হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে দেবেন, আমার দোষ হলে হ্যাঁ জানাবেন, আর যদি আমার দোষ না হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে না জানিয়ে দেবেন। তাহলে ভিডিওটি দেখে থাকুন। কত করে দেখবে? কতবার লাস্ট দুজো আনি, দুজো সাড়ে চারশো দিয়ে আনি। দুজনে কত ধরবি? ২৮০টা তো নিব বুঝলাম, অঙ্ক তো দিবি কত? ৭৭ দুগুণে কত? ইউ হিসাব তো বুঝছেন না, ২৮০ দুগুণে ৮০০, ২৫ টাকা করিলে কত? ৫০ টাকা ইয়ে গো, ঠিক আছে নিকু, ৬০ টাকা তোর ১০ টাকা কম দিবি, তোর কে আগে কম বেশি কম দিবি কইনি ৫ টাকা দেন ৫ টাকা নাটিকে চালু। দেখবেন তো দালালি করে নিয়ে আমি দালালি তো আপনি বললেন, আমি তো বাচ্চা বলছি দিব করে, আবার আপনি কাহিনী করলেন আপনি,
গাইজ, অলরেডি অনেক ঝগড়ার পরে বাচ্চাগুলো কিনা হলো এবং ছেলেটিকে আমি কবুতর বাচ্চার টাকা দিচ্ছি। আমি আপনাদেরকে একটু ভেঙে বলি, ওই লোকটি কবুতর বাচ্চা মূলাচ্ছে হচ্ছে 260 টাকা আর আমি মূলাচ্ছি হচ্ছে 280 টাকা করে। কিন্তু ওই লোকটা আমাকে বাচ্চাগুলো কিনতে দিতে চাইতেছে না, হাতের মধ্যে বাচ্চাগুলো ধরে রেখে দিছে। তো আমি এখন যখন ওনার সাথে বলতেছি যে কি আপনি দালালি করতেছেন এগুলো বলতেছি, তখন উনি আমার সাথে গরম হয়ে যেতেছে। ছেলেটি যখন আমি 80 টাকা ছাড়াও ছেলেটিও বিক্রি করবে না বাচ্চা, এই জন্য পরে আমি লাস্টে কিনে ফেললাম আমার বাচ্চাগুলো। এবং এটি হচ্ছে সাপ্রাসিনহাট বাজারের বড় কবুতর বাজার। এবং কি গাইজ, দুঃখজনক বিষয় হচ্ছে আপনাদেরকে হাঁস মুরগির বাজারটি দেখাতে পারলাম না, কারণ মন মানসিকতা খুব খারাপ ছিল। এবং গাইজ, আমি ডিম কিনতে চলে আসলাম, হাঁসের ডিম। অলরেডি আমি হাঁসের ডিমগুলো দেখতেছি। তাহলে আমার ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাকের কাছে সবসময় দোয়া করি, হে আল্লাহ, মানুষের সাথে ভালো কা ব্যবহার করার মতো আমাকে তৌফিক দান করো এবং মানুষ যেন আমার সাথে খারাপ আচরণ না করে। আল্লাহ, তুমি তাদেরকেও সেরকম হেদায়েত নসিব করো। এ কথা বলে আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।